কৈলাসহরে কুবঝার যুব সংঘের উদ্যোগে ক্লাবের 30 বৎসর পূর্তি উপলক্ষে স্বাস্থ্য শিবিরের আয়োজন। কৈলাসহর কুবঝার এলাকায় কুবঝার যুব সংঘ ক্লাবের উদ্যোগে ক্লাবের 30 বছর পূর্তি উপলক্ষে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক অরুণ সাহা, চিকিৎসক তথা সিএমও ডক্টর শঙ্খশুভ্র দেবনাথ সহ ক্লাব সদস্য এবং স্বাস্থ্যকর্মীরা। এদিনের এই স্বাস্থ্য শিবিরে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই কুবজার যুব সংঘের প্রতিষ্ঠা, তাদের আজকে 30 বছর পূর্ণ উপলক্ষে কুবজার যুব সংঘের যারা কর্মকর্তা বা ক্লাবের সঙ্গে যারা জড়িত আছেন, ওনারা আজকে এটা চিফ মেডিকেল অফিসারের সহযোগিতা নিয়ে একটা স্বাস্থ্য শিবির। এখন পর্যন্ত 100-এর উপরে রোগী চিকিৎসা পরিষেবা নিয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত যে এই যে সামাজিক সংস্থা, এই সামাজিক সংস্থার পক্ষ থেকে শুধু স্বাস্থ্য শিবির নয়, বিভিন্ন সমাজসেবামূলক কাজে কিন্তু এই ক্লাবটা ওতপ্রোতভাবে জড়িত থাকে। এবং এখানের যিনি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা ট্রেজারার যারাই আছেন, তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় সমাজের সেবামূলক কাজে। আমি অনেক সময় দেখেছি যে গরিব ছাত্রছাত্রী যারা আছে, তাদের অর্থনৈতিক দিক দিয়ে যারা দুর্বলর চেয়েও দুর্বলতর, তাদেরকে আর্থিক সাহায্য সহ বিভিন্ন খাতাপত্র, বই, কলম এইসব বউ বিতরণ করা হয়েছে এই ক্লাবের পক্ষ থেকে। বিভিন্ন সময় সাফাই অভিযান করা হয়েছে, পরিবেশ সরকারকে গাছ বিতরণ করা হয় বিভিন্ন সময়। এই যে সমাজসেবামূলক কাজ, এর জন্য এই ক্লাবের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এলাকার যারা বয়োজ্যেষ্ঠরা আছেন বা বৃদ্ধজনেরা আছেন, এরা আন্তরিকভাবে এই ক্লাবের সহযোগিতা করেন। আমিও এদের জেলা পরিষদের সদস্য হিসাবে বা বিভিন্ন সংগঠনের সঙ্গে আমি জড়িত আছি, বা এই ক্লাবের যারা কর্মকর্তা সদস্য সদস্য আছেন তাদের সঙ্গেও আমার ব্যক্তিগতভাবেও সম্পর্ক, এটা অতুলনীয় এবং প্রশংসনীয়। এবং এই ক্লাব কর্তৃপক্ষের কর্মকর্তা সবাইকেও আমি অভিনন্দন জানাই যে আজকের এই স্বাস্থ্য শিবির করার জন্য। এবং এখানে যিনি ডাক্তার এসেছেন শুভশঙ্কর বাবু, ওনার নেতৃত্বে একটা টিম এসেছে, তাদেরকে অভিনন্দন জানাই যে তারা সকাল 9 ঘটিকা থেকে এখানে পরিষেবা দিয়ে যাচ্ছেন এবং ক্লাবের তরফ থেকে কিছু বিনামূল্যে ঔষধ পত্র বিতরণ করা হচ্ছে। যুব সংঘের 30 বছর পূর্তি উপলক্ষে 76তম স্বাধীনতা দিবসের প্রাককালে স্বাস্থ্য শিবির আয়োজন করেছেন কুবঝার যুব সংস্থা কর্তৃপক্ষ, এবং তাতে আমরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের চিফ মেডিকেল অফিসার অফিস থেকে এবং আমাদের যে সাব সেন্টার আছে তার কর্মীরা আমরা সবাই এখানে উপস্থিত আছি। তো এই চিকিৎসা শিবিরে আমরা সাধারণ রোগ ব্যাধির যে ওষুধপত্র যেগুলো আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। তাছাড়াও প্রেশার মাপা কিংবা সুগার পরীক্ষা করা এবং হিমোগ্লোবিন পরীক্ষা করা, তারও যথাযথ ব্যবস্থা করা এখানে হয়েছে। এখন পর্যন্ত কেমন মানে ভালো রোগী পাওয়া যাচ্ছে? এখন পর্যন্ত 25-30 জনের মতো আমরা চিকিৎসা করেছি এবং এখনও চলছে, এবং ওষুধপত্র দেওয়া হচ্ছে এবং সুগার, হিমোগ্লোবিন এগুলো মাপা হচ্ছে। এবং এ নিয়ে একটা ব্যাপক জনসমাগম দেখা যাচ্ছে, জনগণের মধ্যে ভালো উৎসাহ আছে। এই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, এবং সবসময়ে আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে এই সমস্ত স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করতে খুবই ইচ্ছুক। তো ক্লাব কর্তৃপক্ষের কাছে আমার আরেকটি অনুরোধ, আরও 2টো অনুরোধ থাকবে। স্বাস্থ্য শিবির আমরা করছি রেগুলার, এগুলো আমরা করব। তার পাশাপাশি আমাদের 2টো না ঠিক 3টে কথা বলবো, টিকাকরণ, যে ইন্টেন্সিফাইড মিশন ইন্দ্রধনুষ কিছুদিন আগে আমাদের রাজ্যভিত্তিক উদ্বোধন জেলাতে হয়ে গেছে এবং তাতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। বাকি 2 রাউন্ড যেগুলো আছে সেগুলোতেও যেন আমাদের সমাজের সব অংশের মানুষ এগিয়ে আসে, এবং টিকাকরণে যে অনীহা দেখা যায় সেটাকে দূর করতে আমাদের ক্লাব কর্তৃপক্ষের কাছে আমি আবেদন রাখবো, তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
তাছাড়াও রক্তদান শিবির আয়োজন করতে হবে আরও জানি আমরা, কারণ রক্তের প্রয়োজন, প্রতিটা হাসপাতালে রক্তের প্রয়োজন আছে, সেই রক্তদান শিবির প্রত্যেকের আয়োজন করতে হবে, কারণ রক্তদান জীবনদান এবং রক্তদান মহদ্দান, তো তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সেটা শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, সেটা রেগুলার বেসিসে করতে হবে। আর তিন নম্বর হচ্ছে আমাদের নেশামুক ত্রিপুরা নিয়ে আমাদের সরকার কাজ করছে জোর কদমে প্রতিটা স্তরে স্তরে। নেশামুক ত্রিপুরা আমরা জানি যে নেশামুক ত্রিপুরা করতে গেলে শুধুমাত্র স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর কাজ করবে এরকম হতে পারে না, সমাজের প্রতিটা মানুষ এবং এই বিশেষ করে এই ধরনের ক্লাব বা এই ধরনের সংস্থাকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে, যে নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য এবং নেশামুক্ত ত্রিপুরা গঠন করার জন্য আমাদের সরকারের যে স্বপ্ন আছে সেটাকে বাস্তবায়িত করতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো, এবং তার জন্য আমি তাদের কাছে অনুরোধ রাখবো যে এ নিয়েও যেন তারা কাজ করে, এবং তার জন্য যদি সচেতনতা শিবির করতে হয় তার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা সেই শিবিরগুলো আয়োজন করবো। তো সেই ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং ভবিষ্যতে আমরা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর তাদের সাথে মিলে আরও অনেকগুলো কাজ করব এই প্রত্যাশা রাখছি। Bureau Report, Voice 18.